শোন আমার এইভাবে পা দেখা যাবে বুঝছিস, পা আমি দেখাবো। ও আচ্ছা, শুধু পাই দেখাতে চান? আমি আবার ভাবলাম ছি 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 ছি, ডার্টি মাইন। আচ্ছা যাই হোক, দেখাতে যখন যাচ্ছেন দেখান। এই থামেন থামেন, বলেন তো আপুটা কোন কালারের নূপুর পরে আছে? আচ্ছা এটা বাদ দেন, বলেন তো শাড়িটার কালার কি ছিল? জানি পারবেন না, কারণ আপনারা তো অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলেন। আপনারা কিভাবে আইসক্রিম খেতে পারেন বা কোন স্টাইলে আইসক্রিম খেলে সব থেকে বেশি টেস্ট পাবেন সেটা শেখাচ্ছে আর কি। না মানে সত্যি কথার ভাত নাই। আর আমি না একটা জিনিস বুঝি না, আপনারা সবাই প্রত্যেকটা জিনিসের নেগেটিভ দিক নিয়ে কেন কথা বলেন? হ্যাঁ এই খালাম একটু খোলামেলা ভাবে শাড়ি পরে, তার পেছনে হয়তো কোনো কারণ আছে। হ্যাঁ অবশ্যই আছে, আর আজকে আমি আমার এই পুরো ভিডিওতে সেই কারণটাই খুঁজে বের করার চেষ্টা করব, তবে পজিটিভ ভাবে। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। দয়াল কত রকম মানুষ দিলা একটই নন্না জুইতে। শুরুতে আগে আমরা এই খালাম্মার পরিচয় জেনে নিব, কারণ আগে আসার ব্যবহার তারপরে গুণ বিচার। রগ চরিত্র এত পবিত্র যে এসিড লাগবো দুইতে। মানে আগে তার পরিচয় জেনে নিয়ে তারপর তার আকাম কুকাম না থুকু থুকু, তারপর তার ভালো কাজগুলা নিয়ে কথা বলবো। মনে রং লাগছে ফিরিতে কি রে আইসো জেন্য কি দিতে, আই মিন যেগুলা ঠিকঠকে আইসা করে আর কি। যাই হোক, এই খালাম্মা হলো বর্তমান সময়ের সব থেকে নাম করা একজন স্বনামধন্য টিকটকার, যাকে দেখে হাজার হাজার মেয়ে ইন্সপায়ার হয়ে টিকটকে আসতেছে। তার শাড়ি পরার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে শাড়ি পরা শিখতেছে এবং সেগুলো আবার টিকটকে আপলোড দিয়ে ভাইরাল হচ্ছে। কত গুণ আমাদের খালাম্মার, কত মেয়ের ইন্সপিরেশন। তারপরও একদল মানুষ এসে আমার বলতে থাকে এই মায়ারে রোস্ট করেন, এই মায়ারে রোস্ট করেন। কি রোস্ট করব ভাই, আর এমন একজন শিক্ষিকারে কেনই বা রোস্ট করব। আপনারা একটা বার চিন্তা করে দেখেন, টিকটক নামক একটা খুদতা অ্যাপসের মাধ্যমে সে হাজার হাজার মেয়েদেরকে শেখাচ্ছে কিভাবে শাড়ি পরতে হয়, কিভাবে আইসক্রিম খেতে হয়। আপনি হলে পারতেন? কখনোই পারতেন না। হ্যাঁ যদিও তার শাড়ি পরার স্টাইল গুলো একটু অশ্লীল আর খোলামেলা, তবে তার পেছনেও কারণ আছে। আমার মন প্রাণ সবই নিছে কাইরা। তার আগে বলে নেই, যারা সবসময় হাসি খুশি আর বিনোদনের মধ্যে থাকতে চান তারা এই চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন। নতুন শুরু করছে, খুবই মজার মজার হাস্যরসাত্মক ভিডিও বানায়, আশা করি আপনাদের ভালো লাগবে। সব থেকে মজার বিষয় হলো 1000 সাবস্ক্রাইবার হলে নাকি গিভওয়ে করবে। সো দেরি কেন, এখনই দৌড়ান, ডেসক্রিপশন ও পিন কমেন্টে লিংক দেওয়া আছে। আচ্ছা যেটা বলছিলাম, তার শাড়ি পরার স্টাইল গুলো একটু অশ্লীল আর খোলামেলা, তবে এর পেছনেও কারণ আছে কাকা। আপনারা তো জানেন এটা হচ্ছে গরমকাল, তার উপর বাইরে কি পরিমাণ গরম পড়তেছে। রোজার মাসে তো 42-43 ডিগ্রি তাপমাত্রা গেছে, এখনো প্রায় 37-38 ডিগ্রি তাপমাত্রা। এখন আপনারাই বলেন, এই গরমে একটা 12 হাত শাড়ি, তার উপর পেটিকোট ব্লাউজ, এগুলো কি পরে থাকা কারো পক্ষে আদৌ পসিবল? তার উপর হয়তো সে অনেক বেশি হট নাই, মানে আমি বলতে চাচ্ছি তার শরীরের তাপমাত্রা হয়তো অনেক বেশি। আরে আছে না এমন অনেক মানুষ যাদের অল্পতেই অনেক গরম লেগে যায়, আবার অল্পতেই অনেক ঠান্ডা লেগে যায়। হ্যাঁ এটাই বোঝাতে চাইলাম, আমাদের এই খালাম্মারও সেম অবস্থা, অল্পতেই হট হয়ে যায়, আর তার জন্যই হয়তো এভাবে একটু খোলামেলা ভাবে শাড়ি পরে। ভালোই হবে, খোলামেলা ভাবে শাড়ি পরার পরও যেটুকু গরম লাগতেছিল ওইটুকু আর লাগবে না। আচ্ছা এখানে তো আমি দোষের কিছু দেখতেছি না, বরং আরো কিছু মেয়ের উপকার করতেছে। এই ধরেন যারা এই খালাম্মাকে আইডল মেনে তার মতো করে শাড়ি পরার চেষ্টা করতেছে, ভিডিও বানাচ্ছে, তাদের জন্য আমাদের এই খালাম্মা শাড়ি পরার টিউটোরিয়াল ভিডিও বানিয়ে তাদেরকে একেবারে ডিরেক্ট জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছে। যদিও সে পারতো বোরকা হিজাব পরার টিউটোরিয়াল ভিডিও বানাতে, বাট ওই যে বললাম না তার শরীরে তাপমাত্রা বেশি, আর গরম তো কারো একার সম্পত্তি না, তাই না? তার মতো যাদের শরীরের তাপমাত্রা বেশি তাদের কথাও তো চিন্তা করতে হবে। এই জন্য শুধুমাত্র তাদের কথা চিন্তা করে তিনি এরকম খোলামেলা শাড়ি পরার টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছে। শোন আমার এইভাবে পা দেখা যাবে বুঝছিস, পা আমি দেখাবো। এখন আপনারা যাদের শরীরের তাপমাত্রা কম বোরকা হিজাব পরে পর্দা করে তাদের কথাই চিন্তা করবেন, আর যাদের শরীরের তাপমাত্রা একটু বেশি বোরকা হিজাব পরতে পারে না, খোলামেলা থাকতে পছন্দ করে, তাদের কথা চিন্তা করবেন না, এটা কেমন কথা? আর তার জন্য আমাদের এই খালাম্মা ওইসব তাপমাত্রা বেশি নারীদের আইডল হয়ে এসেছে।
उसे न जाना आता था। আর কিভাবে অতিরিক্ত গরমে খোলামেলাভাবে শাড়ি পরে নিজেকে শীতল রাখতে হয় সেই টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছেন। আমার ভালোবাসার ময়না পাখি। এখন আপনারাই বলেন এখানে দোষের কি দেখলেন? যে যেমন সে তো তেমন মানুষের কথাই চিন্তা করবে তাই না? এই ধরেন আপনি যদি ইসলামিক মাইন্ডের হন তাহলে আপনার কাছে মনে হবে মেয়েদেরকে বোরকা হিজাব পরলে সবথেকে বেশি সুন্দর লাগে। বাট আপনার মন মানসিকতা যদি খালাম্মার মতো হয় তাহলে আপনার কাছে মনে হবে এদের শরীরের তাপমাত্রা হয়তো অনেক কম তাই বোরকা হিজাব পরতে পারে, নইলে আমাদের মতো শরীরের তাপমাত্রা বেশি হলে কখনোই পরতে পারতো না। মানে সিরিয়াসলি দেখেন খালাম্মা, বোরকা হিজাব পরাটা না শরীরের তাপমাত্রার উপর নির্ভর করে না, বোরকা হিজাব পরাটা নির্ভর করে আপনার স্বভাব, চরিত্র, মন মানসিকতা, ফ্যামিলি, শিক্ষা এবং আপনার মধ্যে ইসলামিক জ্ঞান কতটুকু আছে সেটার উপর। এই যে আমাদের হাজার হাজার মা ও বোনেরা শীত গরম নাই বোরকা হিজাব পরে নিজেদেরকে ঢেকে রাখছে, আপনাদের কি মনে হয় তাদেরকে গরম লাগে না, তাদের শীত লাগে না, তারা কি অনুভূতিহীন মানুষ? অ্যাকচুয়ালি বোরকা হিজাব পরার জন্য মন মানসিকতা লাগে আর ইসলামিক জ্ঞান লাগে, যেটা আপনাদের মতো মেয়েদের মধ্যে নাই। আমি কেন অন্য ছেলের দিকে তাকাবো? যাই হোক, লেটস কাম টু দা পয়েন্ট। এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, জাস্ট এই খালাম্মার মতো মেয়েদের বোঝানো। দেখেন আপা, বোরকা হিজাবটা শুধুমাত্র স্টাইল কিংবা শীতের পোশাক না, যে গরম বেশি লাগলে সেটা পরা যাবে না। বোরকা হিজাবটা হলো আপনাদের জন্য এমন একটা পবিত্র পোশাক যেটা পরিধান করলে শুধুমাত্র আপনার সৌন্দর্যই বৃদ্ধি করবে না, আপনার চরিত্রের সৌন্দর্যতা বৃদ্ধি করবে, খারাপ দৃষ্টি থেকে আপনাকে দূরে রাখবে এবং ছেলেদের বাহ্যিক লালসা থেকে আপনাকে রক্ষা করবে, অবশ্যই খারাপ ছেলেদের। আর সব থেকে বড় কথা হলো আপনি যদি বোরকা হিজাব পরে প্রপারলি পর্দা করতে পারেন তাহলে এর প্রতিদান আপনি দুনিয়াতে না আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে নিজে থেকেই দিবেন। আর হ্যাঁ, আমি সত্যি খুবই আন্তরিকভাবে দুঃখিত, কারণ ইচ্ছে না থাকা সত্ত্বেও এই ভিডিওটা বানানোর জন্য এই ভিডিওতে কিছু খোলামেলা ক্লিপস ইউজ করা লাগছে, যদিও আমার কাছে মনে হয় এই ক্লিপসগুলো আপনারা অলরেডি বেশিরভাগ মানুষই দেখে ফেলছেন, তারপরেও যারা দেখেন নাই তাদের কাছে আমি সত্যিই ক্ষমা প্রার্থী। তবে হ্যাঁ, একটা জিনিস কি আমাদের সবারই উচিত এগুলো নিয়ে কথা বলা, তা না হলে এভাবে যদি চলতে থাকে তাহলে বিলিভ মি আর বেশি দেরি নাই বাংলাদেশ আমেরিকা হতে। আমার কথাগুলো একটু ডিপলি চিন্তা করে দেখবেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখেন ফারাবি। আর হ্যাঁ, আমাকে দিয়ে যদি পেইড স্পন্সর এবং প্রমোশন করাতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন, আমার ইমেল ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।